भारत माता की जय श्री राम, जय श्री राम, जय मां दुर्गा, जय मां दुर्गा। आज के आसन्न दुर्गोत्सवे शारदियार सकल के सबाई के जाना आमार तरफ थेके भारतीय जनता पार्टी तरफ थेके प्रीति शुभेच्छा एवं आंतरिक भालोबासा। पितृपक्षेर अवसान हुए देवी पक्ष शुरू हुए छे। मा दुर्गा नारी शक्ति मातृरूपेण शक्ति निये मर्ते आगमन हुए छे। पूजोर घंटा बेजे गेछे, पूजो पूजो चारिदिके भाव। और आज के आमादेर स्वराष्ट्रमंत्री अमित शाह जी आज के एखाने आसछेन, किछुक्षण बादेई एसे पड़बेन। आमी दु एकटा कथा शुधु आपनादेरके बोलबो। आज के एनआरसी निये उनी जा बोलबेन आपनारा सबाई शुनबेन, एबं परबर्तीकाले आपनादेर सबाइयेर दायित्व थाकबे যে যেভাবে তৃণমূলের সরকার এনআরসি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আমাদের এত সব আমাদের কর্মীরা আছেন, আপনারা সবাই সারা বাংলায় ছড়িয়ে পড়ুন এবং প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে মানুষকে যারা ভুল বোঝাচ্ছে তাদেরকে আজকের পর থেকে যেভাবে আজকে অমিত শাহজি বক্তব্য রেখে যাবেন সবাই শুনবেন, বাড়ি বাড়ি গিয়ে সেটা সেই ভুল যেটা হয়েছে সেই ভুলগুলো যারা বুঝেছে তাদের সংশোধিত করবেন। মনে রাখবেন যে একজনও হিন্দু বাদ যাবে না। যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে, হিন্দুদের বাড়ি গিয়ে ভুল বোঝানো হচ্ছে, মনে রাখবেন একজনও হিন্দু বাদ যাবে না। আজকে যারা অনুপ্রবেশকারী আছেন, আজকে দেখেছেন এই ভোটে আজকে 70 লক্ষেরও বেশি অনুপ্রবেশকারী আজকে আমাদের এই পশ্চিমবাংলায় আছে। তাদের জাল ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, জাল রেশন কার্ড তৈরি করে দেওয়া হয়েছে। কেন তৈরি করে দেওয়া হয়েছে? কারণ তাদের ভোটে জিততে হবে। অনুপ্রবেশকারীরা আসবেন, আমাদের বাংলা চালাবেন। কি অনুপ্রবেশকারীরা এসে কি আমাদের দেশটাকে চালাবে বলুন? অনুপ্রবেশকারীদেরকে দিয়ে আমাদের এই দেশ, আমাদের এই বাংলা চালাবার জন্য ব্যবস্থা করছেন এই মুখ্যমন্ত্রী। এই অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে করে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। যারা উদ্বাস্তু আছেন, যারা পুরনো বসবাসকারী যারা আছেন, হিন্দু বৌদ্ধ যারাই রয়েছেন এখানে, সবাই এইখানে থাকতে পারবেন, শরণার্থীরা এখানে থাকতে পারবেন। সুতরাং কনফিউশন বোকা বানানোর যদি চেষ্টা করে, কারণ মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে এইবার 2021-এ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার আসছে। এবং অমিত শাহজি তার আগেই বলেছিলেন ভোটের আগে যে এনআরসি হবে, এবং এনআরসি হবে বলে আজকে আমরা উত্তরবঙ্গের সব আসনগুলোতে দেখতে পেয়েছি যে 2টো সিট থেকে আমরা 18টা সিট পেয়েছি। তার মানে এই পশ্চিমবাংলা এনআরসিকে সমর্থন করছে। তারা চায় না যে নিজেদের যে ভবিষ্যৎ রয়েছে তাদের কাছে তাদের বাচ্চাদের ভাত, আজকে অনুপ্রবেশকারীরা বাইরে থেকে এসে তাদের বাচ্চাদের ভাত তারা নিয়ে নিক। সুতরাং মনে রাখবেন সবাই, আমরা যেরকম বাংলা সুন্দর সংস্কৃতি আদর্শ নিয়ে যে বাংলাকে আমরা পড়েছি, যে বাংলায় মুনি ঋষিরা ছিল, সেই বাংলাকে ভারতীয় জনতা পার্টির সরকার সুন্দর বাংলা বা সোনার বাংলা তৈরি করবে। আমরা তো দেখতেই পাচ্ছি এখানে তৃণমূলের সরকার যেন মনে হচ্ছে মীরজাফরের সরকার। মীরজাফরের সরকার এখানে আমরা চালাতে দেব না, মীরজাফরের সরকার এখানে চলবে না। কারণ সেই সময় তারা নিজেদের ক্ষমতা বাঁচাবার জন্য বাইরে থেকে অনুপ্রবেশকারীদেরকে এইখানে ঢুকিয়েছিল নিজের ক্ষমতার জন্য, আর আজকে সেই জিনিস আবার হতে চলেছে। সুতরাং এই বাংলায় আমরা মীরজাফরের সরকার হতে দেব না। আর যেভাবে এখানে বাংলায় দুর্নীতি, যেভাবে কাটমানির সরকার তৈরি হয়েছে, আমরা দেখেছি কিছুদিন আগে মিড ডে মিলে যেভাবে একটা বাচ্চাদের স্কুলে বাচ্চাদেরকে নুন ভাত খাওয়ানো হচ্ছে, আর কোটি কোটি টাকা কাদের ঘরে যাচ্ছে,
নেতা মন্ত্রীদের ঘরে যাচ্ছে, নুন ভাত খাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা, আর সেই কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে সেগুলো নেতা মন্ত্রীদের কাটে যাচ্ছে। কারণ কাটমানি সব জায়গায়, স্কুলের ভাতের থেকেও তারা কাটমানি নিচ্ছে। আজকে সব জায়গায় কাটমানি সরকার চলছে, এবং এই কাটমানি সরকারকে একদম উপরে ফেলে দিতে হবে। এবং আমরা জানি যে এইবার আমরা 18 জন সাংসদ এসেছি, আগামী দিন 2021 বাংলায় বিজেপি সরকার আসবে, এবং সারা বাংলার মানুষ চায় যে বিজেপি সরকার আসুক। বিজেপি সরকারকে তারা স্বাগত করছে, শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা। এই মমতা ব্যানার্জির সরকার, এই দুর্নীতির সরকার, এই চিটিংবাজির সরকার, এই সিন্ডিকেটের সরকার, চারিদিক দিয়ে যারা টাকা খাওয়ার সরকার আছে, এই সরকারকে বাংলার মানুষ নিচ থেকে উপরে ফেলে মাইরে করে দেবে। আর ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসবে, এবং আমরা সুন্দর বাংলা, সোনার বাংলা তৈরি করব। এবং আমাদের মনের মধ্যে যারা আছেন রবীন্দ্রনাথ বিবেকানন্দের বাণী, তাদের আদর্শ, আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের সেই প্রজন্ম তাদের বাণী নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে, তাদের কালচার, তার সব কিছু নিয়ে তারা এগিয়ে চলুক। সবাই খুব ভালো থাকুন, পুজোটা সবাই খুব ভালো কাটান বলে বক্তৃতা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।